বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ কৃপায় সবাই ভালো আছেন। আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন হোমিওপ্যাথ। উত্তরা হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমার আলোচনার বিষয় হল শীতকালীন জ্বর বা ঠান্ডা জ্বরের হোমিও চিকিৎসা। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা সবাই উপকৃত হবেন। জ্বর কেন হয় এটা আমরা কম বেশি সবাই জানি, তারপরও আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য আলোচনা করছি। জ্বর বিভিন্ন কারণে হতে পারে, ঠান্ডা লাগার কারণে, বৃষ্টিতে ভেজার কারণে, ঠান্ডা স্যাঁতস্যাঁতে ভিজা আবহাওয়ায় চলাফেরার কারণে, পেটের পীড়ার কারণে, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণের কারণে আমাদের জ্বর হতে পারে। বন্ধুরা, জ্বর যে কারণেই হোক, সিমটম বা লক্ষণ অনুযায়ী হোমিও চিকিৎসা নিলে জ্বর এক দুই দিনের মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। এই শীতকালীন জ্বরের বেশ কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আছে। এই শীতকালীন জ্বরের বেশ কিছু হোমিওপ্যাথিক কার্যকরী মেডিসিন আছে, যে মেডিসিনগুলো ম্যাজিকের মতো কাজ করে। সিমটম বা লক্ষণ অনুযায়ী যদি আপনারা এই মেডিসিনগুলো সেবন করেন, তাহলে খুব স্বল্পতম সময়ের মধ্যেই জ্বর থেকে মুক্তি পেতে পারেন। আমি আপনাদের মাঝে কিছু মেডিসিন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শীতকালীন জ্বরের একটি বেস্ট মেডিসিন হলো অ্যাকোনাইটনেপ। তো জেনে নেই বন্ধুরা, অ্যাকোনাইটনেপের সিমটম বা লক্ষণ কেমন হবে। শীতকালে শুষ্ক বাতাস লেগে যাদের হঠাৎ করে জ্বর আসে, জ্বরের সাথে সর্দি কাশি মাথা যন্ত্রণা ইত্যাদি থাকতে পারে, শরীরে শীত শীত ভাব থাকে, প্রচুর পানি পিপাসা হয়, জ্বরে অস্থির হয়ে যায় রোগী, ছটফট করে, কিছুই ভালো লাগে না, মৃত্যুর ভয় চলে আসে, মৃত্যুর সঠিক টাইম নির্দিষ্ট করে বলে দেয়, জ্বর হঠাৎ আসে হঠাৎ যায়, এই ধরনের লক্ষণে অ্যাকোনাইটনেপ একটি কার্যকরী মেডিসিন। আশা করি এই ধরনের লক্ষণে যারা অ্যাকোনাইটনেপ মেডিসিনটি সেবন করবেন, খুব স্বল্পতম সময়ের মধ্যে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। জ্বরের আরেকটি উত্তম মেডিসিন হলো বেলেডোনা। জেনে নেই বেলেডোনার সিমটম বা লক্ষণ কেমন হবে। শীতকালে হঠাৎ ঠান্ডা হাওয়া লেগে বা মাথার চুল কাটার কারণে চোখ মুখ লাল হয়ে যাদের জ্বর হয়, জ্বর হঠাৎ আসে হঠাৎ যায়, শরীরের তুলনায় মাথায় তাপমাত্রা অধিক হয়, মাথার দুই দিকে ধমনি দপদপ করতে থাকে, জ্বরের সাথে সর্দি কাশি হাসি গলা ব্যথা থাকতে পারে, মাথার যন্ত্রণায় মাথা শক্ত করে বেঁধে রাখলে বা টিপলে উপসম্ভূত হয়, এই ধরনের লক্ষণে বেলেডোনা খুবই কার্যকরী একটি মেডিসিন। জ্বরের আরেকটি মেডিসিন হলো ব্রায়োনিয়া অ্যাল্প। জেনে নেই ব্রায়োনিয়ার লক্ষণ বা সিমটম কেমন হবে। অবিরাম কিংবা সবিরাম যে কোনো প্রকারে জ্বরই হোক না কেন, লক্ষণ মিলিয়ে ব্রায়োনিয়া সেবন করলে আশা করি স্বল্পতম সময়ের মধ্যে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। ব্রায়োনিয়া রোগীর সর্বাঙ্গে ব্যথা হবে, রুগী চুপচাপ বসে থাকবে, নড়াচড়া করতে পারবে না, নড়াচড়া করলে তার রোগের বৃদ্ধি হবে, প্রচুর পানি পিপাসা থাকবে, অনেকক্ষণ পরপর অনেকখানি করে পানি পান করবে, মল খুব শুষ্ক হবে, সব কিছুই শুষ্ক থাকবে, এই ধরনের লক্ষণে ব্রায়োনিয়া খুবই কার্যকরী একটি মেডিসিন। জ্বরের আরেকটি উত্তম মেডিসিন হলো রাস্টক্স। বৃষ্টিতে ভেজার কারণে কিংবা ঠান্ডা পানিতে গোসল করার কারণে, ভিজা স্যাঁতস্যাঁতে জায়গা বসবাস করার কারণে যাদের জ্বর ঠান্ডা কাশি এবং শরীরে বেদনা হবে, বেদনা নড়াচড়া করলে উপশম হবে, চুপচাপ শুয়ে থাকলে বা বসে থাকলে বেদনা বৃদ্ধি হবে, বারবার পানি পিপাসা হবে, অল্প অল্প পানি পান করবে, উপশম পাওয়ার জন্য রোগী অস্থির হয়ে যাবে, এই জন্য রোগী নড়াচড়া করতে থাকবে, এই ধরনের লক্ষণে রাস্টক্স খুবই কার্যকরী একটি মেডিসিন। এছাড়াও আরও অনেক মেডিসিন আছে জ্বরের। আপনারা নিকটস্থ কোনো হোমিও চিকিৎসকের শরণাপন্ন হয়ে সিমটম বা লক্ষণ অনুযায়ী যদি ওষুধগুলি সেবন করেন, আশা করি আপনার খুব স্বল্পতম সময়ের মধ্যেই উপকৃত হবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আগামী দিনে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।